সকাল বেলা আমার একদম ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল আরো ঘুমোই। তো আজকে একটু দেরি হয়ে গেছে, 7:45 সময় ঘুম থেকে উঠেছি, খুব ভালো ঘুমিয়েছি রাত্রেবেলা। তো সত্যি সত্যি একদম উঠতে ইচ্ছে করছিল না। আর তো আজকে তো রান্না বান্না করতে হবে তাড়াতাড়ি, কেননা তুমি বলেছিলাম কাল তাড়াতাড়ি পার্লার যেতে হবে। তাই জন্য এখন আমি আর্টিকে দেবো। এদিকে দেখো, এদিকে আমি দুধ বসিয়েছি, এদিকে দেখো দুধ বসিয়েছি। তো আর্যকে আমি আর্যকে এখন দেব দুধ কর্নফ্লেক্স, তারপরে চাউমিন বানাবো আজকে সুরঞ্জন আর আর্য দুজনের জন্যে, পরে ওরা চাউমিন খাবে। তো দেখতে থাকো। এই যে দেখো আর্য ব্রেকফাস্ট করছে দুধ কর্নফ্লেক্স দিয়ে, আর আজকে এই যে ম্যাগি চাউমিন, এই চাউমিনটা বানাবো, এটা বললাম তো তখন, এটা ওরা খাবে লাঞ্চ ব্রেকে। আর্য লাঞ্চ ব্রেকে খাবে আর সুরঞ্জন ব্রেকফাস্টে খাবে। আর এখানে সুরঞ্জন পেপার পড়ছে এই যে, আর আমি এখন খাবো একটু কফি, আমি তো চা খাই না, তো এটা হলো কফি, এই যে কফি আর দুটো বিস্কিট এখন খাবো খেয়ে, তারপরে এখন বাজে 8:30, তারপর আমি রান্না করতে যাব। দেখো আমি এদিকে চাউমিনটা সেদ্ধ করছি, আমি একটু হাঁপিয়ে গেছি, নিচে গিয়েছিলাম দৌড়ে। তো যাই হোক, এখানে চাউমিনটা সেদ্ধ করছি, আর হলো এখানে আমি চাউমিনের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখানে আজকে চাউমিনে কিন্তু আমি ডিম দেব না, কেননা ডিমের ঝোল করব আজকে, ডিমের ঝোল। আর কালকের অল্প ডাল ছিল, তো ডাল ঢেঁড়স কোয়াশ কোয়াশ ভাজা করব, ডাল কোয়াশ ভাজা, ডিমের ঝোল আর ঢেঁড়স পোস্ত। এই যে দেখো আমি সব কিছু কেটে এভাবে জল ঝরাতে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে ডিম আর গাজরটা আমি দিয়ে দিলাম। পোস্ত, পোস্তটাকে আমি ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম, এবার পোস্তটাকে আমি শিলে বেটে নেব, আর একটা দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা। দেখো আমার চাউমিনটা রেডি হয়ে গেছে, এবার আমি করব ঝিঙে পোস্তটা, সরি ঢেঁড়স পোস্তটা করব এবার, আর আরেকদিকে বসাবো কোয়াশ ভাজাটা। দেখো আমি কোয়াশ ভাজাটা করছি, এখানে দিয়েছি নুন হলুদ আর একটু মিষ্টি, আর কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিয়েছি, এবার কোয়াশটাকে একটু ভাজা করে নেব। ভাজা হচ্ছে, আমি কিন্তু কোয়াশটাকে আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। আর এইদিকে এই দেখো ঢেঁড়স পোস্ত হবে, তো ঢেঁড়সটা ভাজা হচ্ছে, এখানে আমি পোস্তটাকে বেটে নিয়েছি, আর একটু ফ্রাই করে তারপর পোস্তটা দিয়ে দেবো। আর এই দেখো এইদিকে হচ্ছে আমার ভাত, আর এখানে আলু ডিম ছোলা আছে, এটা দিয়ে ডিমের ঝোল করবো। আর এই যে এটা আর্যর জন্যে, আর এটা আর্যর বাবার জন্যে। এই যে দেখো আমার ভাত হয়ে গেছে, আর এই যে দেখো পোস্তটাও হয়ে গেছে, কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে। একটু চিনি দিয়েছিলাম কিন্তু আমি এর মধ্যে, হ্যাঁ পোস্ততে একটু চিনি না দিলে ভালো লাগে না। এবার এটাকে আমি নামিয়ে নেব, আর এদিকে কোয়াশও ভাজা হয়ে গেছে, এই দেখো এটাকে আমি তেলটা ঝরাতে দিয়েছি, এবার আমি ডিমের ঝোল করে নেব। এখন 9:45 অলরেডি বেজে গেছে, আমি এবার ডিমের ঝোলটা করছি। এখানে দেখো আলু আর ডিমটা আমি ভেজে নিয়েছি এবার, আর এই যে দেখো কে এসেছে, আমার ছোনা বাবা চলে এসছে, আর্য চলে এসছে। তো আমরা এখন দুজন মিলে একটু রান্না করি। ফোড়নে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, দেখো নারী ও নার্য, এটা একটু ভাজা হলে তারপর আর্য, এই দেখো তোমার জন্যে এই যে চাউমিন করে রেখেছি, তুমি খুশি? চাউমিন খেতে ভালোবাসো? অনেক ভালোবাসা, আচ্ছা ঠিক আছে। তো এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর দেব টমেটো কুচি, তারপর এই যে বাটা মশলা, আমরা কিন্তু বেশিরভাগ বাটা মশলাই খাই, আদা রসুন বাটা, জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা, চেষ্টা করি বাটা মশলাই খেতে, কেননা সুরঞ্জন গোটা মশলা খেতে একদম ভালোবাসে না। টমেটোটাকে এখানে ফ্রাই করে নিয়েছি, এবার আমি বাটা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি আর হলুদ নুন দিচ্ছি। যে দেখো আমি ডিমটাকে আর আলুটাকে মশলা দিয়ে কষাচ্ছি, এবারে দিয়ে দেবো জল। আমাদের আলু ডিমটা ভালো মতন কষানো হয়ে গেছে, নিচে লেগে গেছে, এবার আমি দিয়ে দেবো গরম জল, সরি গরম জল আজকে করিনি, ঠান্ডা জলে দিলাম,
এবার এটা ফুটবে। দেখো একটু ঝোলই রাখি, সুরঞ্জন একটু ঝোল ঝোল খেতেই ভালোবাসে। এই যে দেখো ডিমের ঝোল হয়ে গেছে, আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি। এই যে দেখো, এই যে আমার ডিমের ঝোল রেডি। আর দেখো কি সুন্দর কালারটা হয়েছে, সবজির কালার একটু ভালো না হলে কি হয় বলো? আমি রেডি হয়ে গেছি, এখন 11টা বাজে, আমি যাচ্ছি পার্লারে। আর আর্য ক্লাস করছে, ভীষণ আওয়াজ আসছে, তোমরা হয়তো শুনতে পাবে পাশ থেকে, মনে হচ্ছে যে আমার ঘরেই ক্লাস হচ্ছে। তো যাই হোক, আর সুরঞ্জন এক্ষুনি এলো, এসে এমন একটা ঘটনা আমাকে বললো, আমার তো মাথাই খারাপ হয়ে গেল। জানো কি হয়েছে? কাল রাতে তো আমি 6টার সময় পার্লার বন্ধ করেছি, আর এসি চলছিল ভেতরে, কিন্তু এসিটা আমি অফ করেছিলাম, আমার পরিষ্কার মনে আছে, রিমোট দিয়ে, কিন্তু হয়তো এসিটা অফ হয়নি, আর সারা রাত্রি এসি চলেছে, ভাবো। আর আজকে সারাদিন আবার এসি চলবে, তো আমার এটা শুনে খুব খারাপ লাগছে, মাথাটা আমার খারাপ হয়ে গেল। ভাগ্যে সুরঞ্জন ঢুকেছিল সকালে, না হলে তো আমি এখন গিয়ে দেখতাম চলেই যাচ্ছে এসি, কি যে বলবো। যাই হোক, চলো, অনেক দেরি হয়ে গেছে, আমি এখন পার্লারে যাই, প্রচন্ড গরম, পার্লারে চলে এসেছি। আর এটা হলো লোরিয়ালের এক্সটেনশন, দেখো আমার মুখের অবস্থা, যেটা দিয়ে স্ট্রেটনিং করা হয়। আর আছে স্মার্ট বন্ড, পার্লারে যাচ্ছি, এটা একটা ট্রিটমেন্টও হবে সাথে। তো আমার যে ক্লায়েন্ট রয়েছে তার চুলে একটু কালার করা আছে, সেই জন্য একটু স্মার্ট বন্ড দিয়ে করলে ভালো হবে। এই যে দেখো ক্লায়েন্টের চুল অনেকটাই বড় ছিল, তো এখানে ফার্স্ট ক্রিম অ্যাপ্লাই করা হয়ে গেছে। তারপর আমি আফটার 20 মিনিটস আমি চেক করব। তো চেক করা হয়ে গেছে, ফার্স্ট ক্রিমের কাজ শেষ, এখন আমরা করব হেয়ার ওয়াশ। তো এটা হলো বিউটি, বিউটি হেয়ার ওয়াশ করছে। আর এবার আমি স্মার্ট বন্ড অ্যাপ্লাই করব। স্মার্ট বন্ড অ্যাপ্লাই করলে চুলটা অনেক বেশি স্ট্রেট আর সুন্দর হবে। আর এইদিকে হবে আইব্রো, এই যে দেখো আইব্রো করা হয়ে গেছে। তো একটু আমার ক্লায়েন্টের একটু মানে বলেছিল একটু মোটা করে আইব্রোটা করতে, তো একটু মোটা করে আইব্রোটা করলাম। ওর হেয়ার কাটিংও হয়ে গেছে, ওটা দেখাতে পারলাম না। তো এই যে দেখো স্ট্রেটনিংয়ের রেজাল্ট, অনেকটা লম্বা চুল ছিল আমার এই ক্লায়েন্টের। তো এই দেখো দেখতেই পাচ্ছ কী সুন্দর শাইন করছে, আর ওর চুলের কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল। আর যেহেতু স্মার্ট বন্ড ইউজ করেছি আমি, তার জন্যে শাইনটা আরও বেশি এসছে, দেখতেই পাচ্ছ, দেখো খুব সুন্দর শাইন এসছে আর খুব ভালো রেজাল্টও এসছে, আমার ক্লায়েন্ট খুব খুশি। এই দেখো, তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আজকে ভীষণ টায়ার্ড, আমার একদম পা দুটো পুরো মনে হচ্ছে ছিঁড়ে যাবে ব্যথায়, ভীষণ ব্যথা করছে পা। আর আজকে একটু পার্লারে রেস্ট পাইনি, পুরো সারাটা সময় দাঁড়িয়ে থাকতে হয়েছিল, আরও অনেক কাজ করেছি, ওয়্যাক্সিং করেছি। যাই হোক, তো আজকে এখন বাজে 6:10, আর আজকে ব্লগটা এখানেই শেষ করতে হবে আমাকে, কেননা আর আমার এনার্জি নেই, সারাদিনে যত এনার্জি ছিল সব শেষ। তো তোমরা সবাই ভালো থেকো, আর কমেন্ট করে জানিও আমার এই ব্লগগুলো কেমন লাগছে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চুপি চুপি কেন দেখো বলো, একটু সাবস্ক্রাইব করলে কি হয়? তো সাবস্ক্রাইব করে দিও। আর এখন আমি ভালো করে রেস্ট করি, হাত পা ধুয়ে রেস্ট করি, আর একটু কফি বানিয়ে খাবো, আর্যর এখন টিউশন হচ্ছে। তো আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবার নতুন একটি ব্লগ নিয়ে দেখা হবে, চলো টাটা।